শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতেই হবে। অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। গত জুলাই মাস থেকেই বাংলাদেশে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে। গোটা বিশ্বের নজর এখন বাংলাদেশের উপর। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, সরকারের হাইকোর্টে মুভমেন্ট, হাসিনার জাস্ট একটা বেফাস মন্তব্য, ছাত্র জনতার বিক্ষোভ, সুপ্রিম কোর্টে ছাত্রদের পক্ষে রায়, তারপরেও ছাত্রদের পথে নামা, পুলিশ ছাত্র জনতার মধ্যে সংঘাত, শতাধিক ছাত্রের মৃত্যু এবং সবশেষে শেখ হাসিনার পদত্যাগ, আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকারের প্রতিষ্ঠা। বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, এটা নিয়ে কিন্তু এতদিন পর্যন্ত আমরা এটুকুই জানতাম, কিন্তু আসলেই কি তাই? বিশ্বমঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনুস যা বললেন, তারপর তো এবার ছাত্র আন্দোলন নিয়ে সন্দেহ হচ্ছে। এই আন্দোলন নিয়ে নানান সময় নানান মত উঠে এসেছে, কখনো আমেরিকার নাম জড়িয়েছে, তো কখনো আবার জামাত বিএনপির প্রত্যক্ষ মদতের অভিযোগ তুলেছে মানুষ। শেখ হাসিনা তো বারবার বলেছেন, এই গণ অভ্যুত্থান আগাগোড়ায় পূর্ব পরিকল্পিত। এই নিয়ে তর্ক বিতর্ক এতদিন তো চলছিলই, তবে এবার জাতিসংঘের মঞ্চে খোদ মোহাম্মদ ইউনুস জানালেন এর পেছনের আসল মাস্টার মাইন্ডের নাম। তিনি প্রকাশ্যেই জানালেন, এই আন্দোলন একেবারেই হঠাৎ বা আকস্মিক ছিল না, এই গোটা আন্দোলনটাই ছিল একেবারে পূর্ব পরিকল্পিত, প্ল্যান মাফিক এবং সাজানো গোছানো একটা আন্দোলন। তবে কি শেখ হাসিনার কথাটাই সত্যি হলো? শেখ হাসিনার দেশ ছাড়ার দুমাস পর তার অভিযোগকেই কি সত্যি বলে প্রমাণ করে দিলেন না মোহাম্মদ ইউনুস? কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আন্দোলন যদি সত্যিই পূর্ব পরিকল্পিত হয়, তাহলে এত বড় একটা আন্দোলনের কিছুই কি টের পায়নি আওয়ামী লীগ সরকারের ইন্টেলিজেন্স? এই মুহূর্তে বিশ্ব কিভাবে দেখছে বাংলাদেশকে? শেখ হাসিনার নাকের ডগায় এত বড় একটা আন্দোলন ঘটে গেল মোহাম্মদ ইউনুসের কথায়, যেটা কিনা আপাত মস্তক পরিকল্পনা মাফিক একটা আন্দোলন ছিল। তাহলে কোথাও গিয়ে কি ভারতের একটু সতর্ক হওয়া প্রয়োজন? এবার মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছে, তারা যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের পাশে আছে। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানুষ এমনি খেপেছিল না। দীর্ঘদিন ধরে একটার পর একটা অভিযোগ জমা হয়েছে আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে, বৈধভাবে ভোট দিতে না পারা, আর্থিক তছরূপ, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মতো এরকম হাজার একটা অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে জমা হয়েছিল। মানুষের এই পুঞ্জীভূত ক্ষোভকে সুন্দর করে যিনি কাজে লাগিয়ে এত বড় একটা আন্দোলনকে পরিচালনা করেছেন, এবার সেই মাস্টার মাইন্ড মাহফুজ আবদুল্লার সাথে পরিচয় করিয়ে দিলেন খোদ মোহাম্মদ ইউনুস। এই দিন বিশ্ব মঞ্চের সকলের সামনেই মাহফুজকে এই গোটা বিপ্লবের মাস্টার মাইন্ড বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এখন প্রশ্ন হচ্ছে, কে এই মাহফুজ আবদুল্লা, কি তার পরিচয়? তাহলে বলি, মাহফুজ হচ্ছেন ডক্টর ইউনুসের বিশেষ সহকারী। প্রধান উপদেষ্টা এই দিন বেশ স্পষ্ট ভাষাতেই বলেন, এই আন্দোলন হঠাৎ করে হয়েছে এমনটা নয়, খুবই গোছানো একটা আন্দোলন। এছাড়াও এত বড় একটা আন্দোলন হচ্ছে, কিন্তু মানুষ জানতই না কে আন্দোলনের লিডার, যার ফলে একজনকে আটক করা যেত না, বলাও যেত না যে একজনকে আটক করলে আন্দোলন শেষ। এখান থেকেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি মাথা ছাড়া দিচ্ছে, তা হলো, যেটাকে এতদিন মানুষ ছাত্র আন্দোলনের নাম দিচ্ছিল, তা আসলেই কি ছাত্র আন্দোলন ছিল? কোটার নামে যে নিরীহ ছেলে মেয়েগুলো প্রাণ দিল, তারা কি সত্যিই কোটা সংস্কারের জন্যই প্রাণ দিল, নাকি তাদেরকে ঢাল বানিয়ে একটা আলাদাই খেলা খেলানো হলো বাংলাদেশে? এর আসল সূত্রপাতটাই বা কোথায়, এবং এরপর বাংলাদেশের ভবিষ্যৎ কি? কারণ কোথাও গিয়ে কিন্তু শেখ হাসিনার বক্তব্যের সাথে ঘটনাগুলো মিলে যাচ্ছে। শেখ হাসিনা এমনকি আওয়ামী লীগ সরকারও কিন্তু বারবার দাবি করেছিল, এই আন্দোলন নিছকই ছাত্র আন্দোলন নয়। তাহলে আসল ব্যাপারটা কি? দেখুন, আজকের এই আলোচনা কিন্তু
হাইপোথেটিক্যাল। তবুও আমরা আজ প্রতিটা লিঙ্ক এবং সুতো জুড়ে জুড়ে বোঝার চেষ্টা করব বাংলাদেশে ঠিক ঘটেছিল কি এবং এই মুহূর্তে বিশ্ব বাংলাদেশকে নিয়ে ঠিক কি ভাবছে। অন্তর্বর্তী সরকার কি বাংলাদেশের হাল ধরতে সক্ষম হবে এবং সর্বোপরি শেখ হাসিনা বাংলাদেশের তার ভবিষ্যৎ কি। আজকের এই আলোচনায় প্রত্যেকটা পয়েন্টকে ধরে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা। সঙ্গে থাকুন আমাদের এবং অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত, বিশেষ করে আমাদের যেসব বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছেন তাদের মতামতটা জানা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাতিসংঘের এই সম্মেলন যে বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা নিশ্চয়ই বুঝেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তো জানিয়েই দিয়েছেন বাংলাদেশের সব রকম পরিস্থিতিতে তারা পাশে আছেন। তারপরই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে প্রধান উপদেষ্টা ছাত্রদের পুরো কর্মকাণ্ডকে তুলে ধরেন। আওয়ামী লীগ সরকার কিভাবে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেই গুলির সামনে কিভাবে ছাত্ররা বুক পেতে দাঁড়িয়েছে তার বর্ণনা তিনি তুলে ধরেছেন বিশ্ব নেতাদের সামনে। এবং সবশেষে তিনি জানান এই গণ অভ্যুত্থানের কয়েকজন প্রতিনিধি রয়েছে এখানে, তারা হলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি এবং হাইড্রোকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিন রাজিন। তিনি জানান এই আন্দোলন হুট করে হয়নি, এটা খুবই গোছানো একটা আন্দোলন, এটা একদিনে হয়নি, ধীরে ধীরে প্ল্যান করা হয়েছে গোটা আন্দোলনটাকে, যেখানে কেউই জানত না আন্দোলনের আসল লিডারকে। তারপর থেকেই ইউনুসের এই বক্তব্য নিয়ে হইচই পড়ে গেছে চারিদিকে। প্রশ্ন তো উঠছেই, এত বড় একটা আন্দোলন যখন দানা বাঁধছিল তখন শেখ হাসিনার সরকার কি কিছুই টের পায়নি? এমনকি লাস্ট মুহূর্তে গিয়েও অমন একটা বেফাস মন্তব্য তিনি করলেন কিভাবে? তাহলে বলতেই হয় এটা আওয়ামী লীগের ইন্টেলিজেন্স ইউনিটের বড় ব্যর্থতা এবং একই সাথে এই আন্দোলন যারা পরিচালনা করেছেন তাদের বিচক্ষণতার কথাটা কিন্তু বলতেই হয়। আপনি জাস্ট ভাবুন, সরকারের নাকের ডগায় এত বড় একটা আন্দোলন পরিচালনা করা এবং কতদিনের প্ল্যানিং লেগেছে এতে, সেই প্ল্যানিং কিন্তু ছাত্ররা করেছে এবং কোথাও না কোথাও এটা শুরু থেকেই পরিষ্কার ছিল তাদের উদ্দেশ্য কোটা সংস্কার নয়, তাদের উদ্দেশ্যই ছিল শেখ হাসিনা সরকারের পতন ঘটানো। দেখুন, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই যে গোটা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিরুদ্ধে চলে গিয়েছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতা মন্ত্রীর সম্পত্তি ফুলে ফেঁপে ওঠা, সরকারি আধিকারিকদের লাগাম ছাড়া দুর্নীতি, জনগণের উপর অত্যাচার, প্রতিটা ক্ষেত্রে করাপশন, বিদেশে টাকা পাচার, রেমিটান্স যোদ্ধাদের সম্মান না দেওয়া, এরকম হাজার একটা অভিযোগ ছিল আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। তবে মানুষের সহ্যের সীমা ছাড়িয়েছিল গত নির্বাচনের পর। বাংলাদেশের প্রচুর মানুষের অভিযোগ ছিল তারা নাকি ন্যায্যভাবে ভোট অবধি দিতে পারেননি, এসব নিয়ে মানুষের মনে ক্ষোভ তো ছিলই। আর মানুষের এই ক্ষোভকেই কাজে লাগিয়েছিলেন আন্দোলনের লিডাররা। আবু সাঈদ শহীদ হতেই আন্দোলন জাস্ট অন্য মাত্রায় পৌঁছে যায়। আন্দোলন তখন আর কেবল ছাত্রদের নয়, গোটা জাতি গোটা দেশের হয়ে যায়। আসলে দেখুন, একটা গোটা দেশ যখন সরকারের বিরুদ্ধে চলে যায় না, তখন কিন্তু তাদের আর এটা দেখার সময় বা ইচ্ছে কোনোটাই থাকে না যে আন্দোলন কার বিরুদ্ধে হচ্ছে বা কেন হচ্ছে। তাদের তখন একটাই লক্ষ্য থাকে, যে কোনো উপায়ে সরকারের পতন ঘটানো। এক্ষেত্রেও সম্ভবত বাংলাদেশের মানুষ কেবল হাসিনার পতনটাই চেয়েছিল। কিন্তু এতে কি বাংলাদেশের আলটিমেট লাভ কিছু হলো, বা এই যে গণ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে তা নিয়ে বিশ্ব কি বলছে? গত 5ই অগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অনেক পরিবর্তন এসেছে, এখানে একাধিক নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগামী দিনে আওয়ামী লীগবিহীন রাজনীতিতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দুটো প্রধান শক্তি, বিএনপি এবং তাদের একসময়কার রাজনৈতিক মিত্র জামায়াত
ইসলামী। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না গড়লেও রাজনীতির মাঠে তাদের প্রভাব কিন্তু অন্যদের চেয়ে কম কিছু নয়। যদিও সমন্বয়করা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোনো চিন্তা এখনই তাদের নেই। ওদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই। তবে শীঘ্রই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। তাই বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি কোন খাতে বইবে সেটা এখনই কিছুই পরিষ্কার করে বলা যাচ্ছে না। যদিও এখন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর সব রকম চেষ্টাই কিন্তু অন্তর্বর্তী সরকার করে চলেছে, যদিও সবটাই এখনও পর্যন্ত অনিশ্চিত। তবে এটা ঠিক, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু শুরু থেকেই বিদেশ নীতির উপর বেশ জোর দিয়েছে। আমেরিকা, চীন, ভারত এবং পাকিস্তান তো বটেই, পাশাপাশি রাশিয়ার সাথেও সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন তারা। যদিও বাংলাদেশের জনগণের মধ্যে ভারত বিরোধী একটা মনোভাব এখনও রয়েছে, তবে অন্তর্বর্তী সরকার যে তাতে বিশেষ কান দিচ্ছে এমনটা নয়। কিছুদিন আগেই প্রধান উপদেষ্টা স্পষ্টই বলেছিলেন ভারত বাংলাদেশের একমাত্র প্রতিবেশী দেশ, তাই ভারতের সাথে সুসম্পর্ক তাদের বজায় রাখতেই হবে। তবে বাংলাদেশের এই গোটা পরিস্থিতি থেকে একটা বিষয় কিন্তু সত্যি শেখার আছে, জনতা যদি একবার সরকারের বিরুদ্ধে চলে যায় তাহলে সেই সরকার যত ক্ষমতাধরই হোক না কেন পতন অনিবার্য। সরকারের নাকের ডগায় এত বড় একটা আন্দোলন বারবার এটাই প্রমাণ করে দেয় যে যতই দমন পীড়ন চালানো হোক না কেন জনগণের সহ্যের সীমা ছাড়ালে সব শেষ হতে বাধ্য। এই বিষয়ে আপনারা কি বলবেন? বাংলাদেশের ভবিষ্যৎ এখন কোন খাতে বইবে বলে আপনাদের মনে হয়? নির্বাচন হলে সরকারে কি বিএনপি আসবে নাকি জামাত? দর্শক হিসেবে আপনাদের মূল্যবান মতামতটি নিশ্চয়ই জানাবেন আমাদের।